প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পার্টের উপরে আলোচনা করব। গত ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্স পার্টের প্রথম পর্ব করেছিলাম, আজকে আমরা পার্টের দ্বিতীয় পর্ব করব। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে কি শব্দগুলো থাকে বা যে কানেক্টরগুলো থাকে, সেই কানেক্টরগুলোর উপরে ভিত্তি করে মূলত এর পূর্ববর্তী এবং পরবর্তী ক্লাসগুলো অর্থের সাথে সামঞ্জস্য রেখে করতে হয়। তা আমরা আজকে চলে যাই আমাদের মূল ক্লাসে। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আনলেসের পূর্ববর্তী ক্লজটি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ উভয়ই হতে পারে, কিন্তু আনলেসের পরবর্তী ক্লজটি অবশ্যই অ্যাফার্মেটিভ হবে, কারণ আনলেস নিজেই একটি নেগেটিভ শব্দ। তো আমরা দুই রকম উদাহরণের মাধ্যমেই দেখব যে আনলেস যদি শুরুতে থাকে তাহলে কি হয়, আর আনলেস মাঝখানে থাকলে তার পরবর্তী ক্লজটা কেমন হয়। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যখন আনলেস শুরুতেই থাকবে তখন এর পরবর্তী ক্লজটা আনলেস যুক্ত ক্লজের ফলাফলটা প্রকাশ করবে, যেমন ইউ উইল ফেল, তুমি অকৃতকার্য হবে। যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি কি করবে, অকৃতকার্য হবে। আরেকটা উদাহরণ দেখি, উইল নট সাকসিড আনলেস ইউ ওয়ার্ক হার্ড। বিষয়টা হচ্ছে এই আনলেস যখন শুরুতেই থাকবে তখন এর পরে যে ক্লজটা থাকবে, সেই ক্লজের পরে যে ক্লজটা লিখতে হবে সেটা এই পূর্ববর্তী ক্লজের ফলাফল প্রকাশকারী হতে হবে। আর আনলেস যদি মাঝখানে থাকে তাহলে আনলেসের আগেই ফলাফলটা দেওয়া থাকবে এবং পরে এর কারণটা লিখতে হবে, এইটুকুই তফাত। এবার আমরা চলে যাব 7 নম্বর রুলে। প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট এই সবগুলো শব্দেরই অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে, শর্ত সাপেক্ষে বা শর্ত সাপেক্ষও বলা যেতে পারে। এটা হচ্ছে শর্ত সাপেক্ষ বা শর্ত। তাহলে প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট প্রোভাইডিং দ্যাট এইগুলোর অর্থ হচ্ছে শর্ত সাপেক্ষে বা শর্ত সাপেক্ষ। অর্থাৎ এই প্রোভাইডেডের পূর্বে যে কাজটা ঘটবে এর পরে তার শর্তটা কী ছিল বা শর্তটা কী থাকবে সেটা প্রকাশ করতে হবে। হি ক্যান লেন্ড ইউ মানি প্রোভাইডেড, ইউ রিপে ইট কে ইন, হি ক্যান লেন্ড ইউ মানি প্রোভাইডেড ইউ রিপে ইট ইন টাইম। এই প্রোভাইডেড থাকার কারণে এর পরবর্তী ক্লজটা শর্তটা দিয়ে দিয়েছে। আরেকটা উদাহরণ আমরা দেখি, হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট
works hard. তাহলে হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট হি ওয়ার্ক হার্ড। হি উইল শাইন ইন লাইফ প্রোভাইডেড দ্যাট, এই প্রোভাইডেড দ্যাট থাকার কারণে এটা শর্ত প্রকাশ করেছে। কমপ্লিট এক সেন্টেন্সে যদি সিন্স মাঝখানে থাকে তাহলে এটা সিন্স, সিন্স শব্দটা যদি কমপ্লিটিং সেন্টেন্সে প্রথম ক্লজের পরে অর্থাৎ মাঝখানে বসে তাহলে থেকে অর্থে ব্যবহৃত হয় এবং সেটা অতীত সময় নির্দেশ করে এবং এরপরে পাস্ট ইনফিনিটিভ টেন্স সাধারণত হয়ে থাকে। যেমন ইট ইজ লং টাইম সিন্স হি ডাইড। এই যে এখানে সিন্স বসে, সিন্সের পূর্বের শব্দটা হচ্ছে কি পাস্ট ইনফিনিটিভ টেন্স হয়েছে এবং এটা এই সিন্স অর্থ ইট ইজ লং টাইম সিন্স হি ডাইড, সে অনেকদিন আগেই মারা গিয়েছে। অ্যাজ অবলিগ সিন্স, যেহেতু বা কারণ, অ্যাজ এবং সিন্স যদি শুরুতে বসে তাহলে কারণ অর্থে ব্যবহৃত হয় এবং এর পরবর্তী ক্লজে ওই কারণের ফলাফলটা প্রকাশ করে। যেমন অ্যাজ হি ওয়াজ ইল হি ডিড নট গো টু অফিস। আরেকটা উদাহরণ দিই, সিন্স হি ওয়াজ উইক হি কুড নট ক্যারি দ্য লোড। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই সিন্স বা অ্যাজ হচ্ছে কারণ, হি অ্যাজ হি ওয়াজ ইল, অ্যাজ হি ওয়াজ ইল এটা হচ্ছে সে যেহেতু অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে কি হয়েছে সেই ফলাফলটা এখানে প্রকাশ করতে হয়েছে। আরেকটা হচ্ছে সিন্স হি ওয়াজ উইক, যেহেতু সে দুর্বল ছিল এটা দুর্বল একটা কারণ, এই কারণে কি হয়েছে হি ক্যান নট ক্যারি দ্য, হি কুড নট ক্যারি দ্য রোড, যেহেতু এটা ওয়াজ আছে এই কারণে এটা কুড হয়েছে, এটা ওয়াজ আছে পাস্ট টেন্সে এটা ডিড হয়েছে। অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো, যেন অর্থে ব্যবহৃত হয় কি অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, এই যেন অর্থে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহৃত হয়। তার মানে কারোর সাথে বা কোনো কিছুর সাথে তুলনা করা হলে সাধারণত অ্যাজ ইফ বা অ্যাজ দো প্রথম ক্লজের পর বসে এবং দ্বিতীয় ক্লজের আগে বসে। তবে প্রথম ক্লজে যে কথাটা বলা হয় দ্বিতীয় ক্লজে যার সাথে তুলনা করা হয় বা যে জিনিসটার সাথে তুলনা করা হয় সেটা উল্লেখ করতে হয়। যেমন যেমন হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি
অয়ার আ ম্যাড। সে এমন ভাবে অভিনয় করলো যেন সে একজন পাগল, তার মানে সে পাগলে অভিনয় করেছে। তাহলে রিয়েল পাগলের সাথে এখানে তুলনা করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে অ্যাজিভের পরে যার সাথে তুলনা করে তার সম্পর্কিত ক্লজটা লিখতে হবে। আরেকটা উদাহরণ আমরা যদি দেখি, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ অল। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ হি নিউ অল। সে এমনভাবে ভাব করলো যেন সব সে জানে। এইভাবে আমরা কমপ্লিট এইভাবে আমরা বিভিন্ন শব্দের দিকে লক্ষ্য রেখে কমপ্লিটিং সেন্টেন্সগুলো পূরণ করতে পারি।